আমরা নিশোকে আমরা নিশো সম্পর্কে আমি যদি বলি হচ্ছে নিশো দ্য কাইন্ড অফ অ্যাক্টর অ্যান্ড আ স্টার ইজ বাট নিশোর মধ্যে কিছু কোয়ালিটি আছে উইচ ইজ ভেরি কমন তার মধ্যে একটা হচ্ছে নিশো পাঠাও চড়ে শুটিং আসে মানে ওর যখনই দেখা যায় কি ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম এবং অন টাইমে যদি পৌঁছতে হয় তাহলে নিশোর একটা পার্সোনাল হেলমেট আছে সেটা হচ্ছে ওই হেলমেটটা পরে ও পাঠাও কল করে তারপর এক টান দিয়ে চলে আসে যেটা আমরা নর্মালি দেখি না ইউজুয়ালি আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট যখন আমরা শুট করি অ্যাজ এ ডিরেক্টর নিশোর সাথে কিন্তু আমার ওয়ার্কিং রিলেশনশিপ অনেক দিনের এবং আমি একটা কথা প্রায় সময় বলি মজা করে বলি যে নিশো হচ্ছে অনেকটা আমার প্রেমিকের মতো আমরা টেলিভিশনে আমরা অনেকগুলা একসাথে কাজ করেছি দুজন মিলে আমাদের ওটিটিতে একসাথে কাজ করা হচ্ছিল না সো যখনই আমরা টেলিভিশনে যে কাজগুলোই করেছি অ্যাজ এ ডিরেক্টর অনেক সময় দেখা যায় কি আমি শুটিং করতে করতে টায়ার্ড হয়ে যাই বিরক্ত হয়ে যাই ফেড আপ হয়ে যাই এবং তখন আমি কাইন্ড অফ একটু মানে একটু টেকেন ব্যাক আমার ইচ্ছে করে না শুটিং করতে সো মোস্ট অফ দ্য টাইম এইটা আমি সবসময় বলি যে নিশো টেকস ওভার এবং দেখা যায় কি যে আচ্ছা কি করতে হবে আমাকে বলেন আমি করে দিচ্ছি এবং তখন সে করে কি শুটিংটা অলমোস্ট আমি টেকেন ব্যাক আমি বিরক্ত আমার অ্যাক্টরদের উপরে ডিওপির উপরে আমার টিমের উপরে এবং তখন নিশো হচ্ছে যে কি করা লাগবে বলেন বলে আমার এডিটের সাথে কথা বলে তখন শুটিংটাকে কেমনে করা যায় তারপর আবার আমি আমার শুটিং মোডে আসি সো দিস ইজ ভেরি 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 গ্রেসিয়াস অফ হিম এবং আই এম ভেরি এক্সাইটেড যে নিশোর সাথে আমার ফর দ্য ফার্স্ট টাইম ওটিটিতে একটা কাজ হচ্ছে অনেকদিন প্রায় 3 বছর কাজ হচ্ছিল না সো লেটস সি আসলে আমরা কি করতে যাচ্ছি অ্যাবসলিউটলি লেটস সি এরা দুজন আসলে কি করতে যাচ্ছে আমি তো কিছু করি না